মায়ানমারকে পরাজিত করতে হলে এই মুহূর্তে বাংলাদেশের কি প্রয়োজন? মায়ানমার এবং বাংলাদেশ যুদ্ধ আজকে শুরু হয়ে গেছে, তাহলে কাল আমার কি প্রয়োজন হবে? মায়ানমারকে ধরাশায়ী করার জন্য আমাদের এই সমরাস্ত্রগুলো অবশ্যই প্রয়োজন এই মুহূর্তে, যেটি বাংলাদেশের কাছে যদি ঘাটতি সৃষ্টি হয় বা বাংলাদেশের কাছে যদি না থাকে বাংলাদেশ বিপদে পড়তে পারে। এক কথায়, মায়ানমারকে পরাজিত করার জন্য আমার যা যা দরকার সেই বিষয়গুলো সম্পর্কে আজকে অবহিত করা হবে, আর এর মধ্যে কোনটি অন্যতম গুরুত্বপূর্ণ, যেটি ছাড়া মায়ানমারের বিরুদ্ধে আমাদের যুদ্ধ প্রায় অসম্ভব। তাছাড়া মায়ানমারের বিরুদ্ধে কোন কোন সমরাস্ত্র কৌশলগতভাবে আমাকে অ্যাডভান্টেজ দিবে, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব একটা একটা করে। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর অল আউট যুদ্ধে মায়ানমারকে পরাজিত করার জন্য কোন কোন বিষয়গুলো প্রয়োজন হবে সেটি সমগ্র দেশের মানুষকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি এই মুহূর্তে যারা দেখছেন তারা শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আপনার একটিমাত্র শেয়ারই সারা দেশে ভিডিওটি ছড়িয়ে দিতে সহায়তা করবে, আর তারা জানবে বাংলাদেশ সামরিক বাহিনীর শক্তিমত্তা সম্পর্কে, আসলে প্রকৃতপক্ষে আমরা যেটি চিন্তা করি তার চেয়ে অনেক উপরে। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশ এই বিষয়টি অনেক আগে থেকেই খুব হালকাভাবে নিয়েছে, আর হালকাভাবে নিয়েছে বলেই বাংলাদেশের বিপদ এখন ঘনীভূত হচ্ছে। মায়ানমারকে শত্রুদেশ হিসেবে বিবেচনা করে মায়ানমারের সাথে আজ না হয় কাল যুদ্ধ করতে হবে, এটি নিশ্চিত এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তা না হলে আপনি যে 12 লক্ষ রোহিঙ্গা বসিয়ে বসিয়ে খাবার দিচ্ছেন, মায়ানমারের অভ্যন্তরে আরও যে 7 থেকে 8 লক্ষ রয়েছে সেগুলোকেও দাওয়াত দিয়ে আনতে হবে। আপনি যদি সামরিকভাবে শক্তিশালী না হন আপনার কূটনীতি কোনো কাজ করবে না। বাংলাদেশের সামরিক বাহিনী এবং বাংলাদেশের সরকারও সম্ভবত এই ব্যাপারটি বুঝতে পারছে, আর তারপরই 2017 সাল থেকে বাংলাদেশের সামরিক বাহিনীর প্রত্যেকটি সেক্টরকে একেবারে ভিন্নরূপে সাজানোর জন্য বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করে। বন্ধুরা, বাংলাদেশ সামরিক বাহিনীর উন্নয়নটি মূলত শুরু হয় 2010 সালের পর থেকে, আর বাংলাদেশ সামরিক বাহিনীর উন্নয়ন হচ্ছে ওভারঅল। কোন একটি সুনির্দিষ্ট দেশকে টার্গেট করে বাংলাদেশ তার সামরিক বাহিনীর উন্নয়ন করেনি। বন্ধুরা, সামরিক বাহিনী যেন 21 শতকের একটি যুগোপযোগী এবং প্রযুক্তিভিত্তিক বা প্রযুক্তি বান্ধব বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে সে ব্যাপারে সরকারের প্রচেষ্টা ছিল লক্ষণীয়। তবে বিমান বাহিনীর ক্ষেত্রে সেই প্রচেষ্টাটি আমার পরিলক্ষিত হয় না। তার চেয়ে সেনাবাহিনী এবং নৌবাহিনী অনেক এগিয়ে গিয়েছে যুগের বিবেচনায়। সুতরাং আমাদের বিমান বাহিনী যেহেতু একটি কৌশলগত বাহিনীর অন্যতম মেরুদণ্ড, তাই একে অস্বীকার করা বা একে দুর্বল রাখার কোনো উপায় নেই। সুতরাং এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পরিকল্পনা কী? বাংলাদেশের প্রেসিডেন্ট জাতীয় সংসদে ঘোষণা করেছিলেন যে 16টি মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফট এবং কমপক্ষে 12টি অ্যাটাক হেলিকপ্টার, সেটি যদি আপাতত সংগ্রহ করা হয় তাতেই বাংলাদেশ বিমান বাহিনীর শক্তিমত্তা খোলন চালে বদলে যাবে। বাংলাদেশ বিমান বাহিনী যেহেতু একটি কৌশলগত বাহিনী, সেক্ষেত্রে 2017 সালে রাশিয়ার সাথে বাংলাদেশের যে চুক্তিটি হয়েছিল সেটি বাতিল হওয়ার পর বাংলাদেশ বিমান বাহিনী একটি ঘাটতিতে পড়ে যায়। বন্ধুরা, বিগত 6 বছর ধরে বাংলাদেশ বিমান বাহিনী সেই ঘাটতি টেনে উঠাতে পারছে না। আশা করা যাচ্ছে বাংলাদেশে এখন যে সকল ফাইটার আসবে সেগুলো হবে ইউরোপীয়, রাশিয়ান নয়। সুতরাং ইউরোপীয় ফাইটার ক্রয় করার জন্য অনেক শর্ত পূরণ করতে হয়, আর বর্তমান সময়ে শর্ত নয়, ব্রিটেন, স্পেন, ইতালি, আমেরিকা এই কয়েকটি দেশ বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান বিক্রির জন্য দৌড়াদৌড়ি শুরু করেছে। তবে আমেরিকার যুদ্ধ বিমান, বিশেষ করে F-16 ফাইটিং ফ্যালকনের সর্বশেষ ভার্সনটি ক্রয় করার জন্য আপনাকে আমেরিকার সাথে 2টি বিশেষ সামরিক চুক্তি স্বাক্ষর করতে হবে। এবং সবচেয়ে আশার কথা এবং বাংলাদেশের জন্য সুখবর হলো, এই সামরিক চুক্তির সর্বশেষ ধাপটি বাকি রয়েছে, আর এর পূর্বে আরও যে 4টি ধাপ রয়েছে এই 4টি ধাপের স্বাক্ষর ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ এবং ওয়াশিংটন এ ব্যাপারে একমত হয়েছে যে বাংলাদেশ ওয়াশিংটনের সাথে আকসা এবং জিসামিয়া এই সামরিক চুক্তি দুটি স্বাক্ষর করছে, এবং যেহেতু এই সামরিক চুক্তি দুটি স্বাক্ষর করা হচ্ছে সেটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে। তার মধ্যে অন্যতম হলো যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার অথবা দূরপাল্লার কামান অথবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বন্ধুরা, যুদ্ধ বিমানের জন্য আমেরিকা বাংলাদেশকে 2টি যুদ্ধ বিমান অফার করেছে। তার একটি হচ্ছে F-16 ফাইটিং ফ্যালকন ব্লক 70/72, বা এটি F-16 ফাইটিং ফ্যালকন ভাইপার নামেও পরিচিত। বন্ধুরা, F-16 ফাইটিং ফ্যালকন ভাইপার ক্রয় করার জন্য তুরস্ক আমেরিকার সাথে দেন দরবার করছে। তবে তুরস্ক এটি পাবে কিনা সন্দেহ রয়েছে, আর তুরস্ক বলে দিয়েছে তারা যদি F-16 ফাইটিং ফ্যালকন ভাইপার না পায় বা তাদের যে সকল F-16 ফাইটিং ফ্যালকন ব্লক 50/52 রয়েছে সেগুলোকে আপগ্রেডেশন করার জন্য প্রয়োজনীয় কিটের সরবরাহ না পায়, তারা রাশিয়ার কাছ থেকে Su-35 SME যুদ্ধ বিমানগুলো ক্রয় করবে।
যাই হোক, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে F-16 ফাইটিং ফ্যালকনের ভাইপারের সক্ষমতা ডসল্ট রাফালে অথবা Su-35 এর সমমানের অথবা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি। অনেকে হয়তো আমার এই বক্তব্যের সাথে একমত হবেন না। বন্ধুরা, আমি F-16 ফাইটিং ফ্যালকনের কথা বলছি না, আমি বলছি F-16 ফাইটিং ফ্যালকন ব্লক 70x72 বা ভাইপারের কথা। একটু মাথা খাটিয়ে চিন্তা করে দেখুন, F-16 ফাইটিং ফ্যালকন আর F-16 ফাইটিং ফ্যালকন ব্লক 70x72 এর মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। বন্ধুরা, F-16 ফাইটিং ফ্যালকন ব্লক 70x72 বা ভাইপারে যে সকল অ্যাভোইনিক্স এবং বিভিন্ন ধরনের রাডার সিস্টেম ব্যবহার করা হয়েছে বা যে সকল অনন্য উইপেনারি ব্যবহার করা হয়েছে, সেগুলো মূলত F-35 লাইটিং টু এর সমমানের এবং একই জিনিস। সুতরাং এর অ্যাভোইনিক্স বা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সক্ষমতা ডসল্ট রাফালে বা Su-35 এর চেয়ে কোনো অংশে কম নয়, এবং যুদ্ধক্ষেত্রে এগুলো ডসল্ট রাফালে এবং Su-35 উভয়কেই ঘায়েল করতে সক্ষম। বন্ধুরা, ডসল্ট রাফালে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ এটি আমরা ক্রয় করতে পারি। যদিও ডসল্ট রাফালে এবং Su-35 দুটি ডাবল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান, আর সেক্ষেত্রে F-16 ফাইটিং ফ্যালকন ভাইপার হচ্ছে সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান। তবে এক্ষেত্রে আমেরিকার বক্তব্য হচ্ছে বাংলাদেশ তার যে রোলে এই বিমানগুলো ব্যবহার করবে সেটি এই F-16 ফাইটিং ফ্যালকন ভাইপার পূরণ করতে সক্ষম। ইতিহাস কিভাবে বদলে যায় বা ইতিহাসের বাকবদলের ব্যাপারটি বোঝা বড় দায়। 1996 সালে বাংলাদেশ যখন এই MiG-29 ক্রয় করবে তার পূর্ব মুহূর্তে, বাংলাদেশ সরকার আমেরিকার কাছে F-16 ফাইটিং ফ্যালকন ক্রয় করার জন্য দেন দরবার শুরু করে। বন্ধুরা, তখন বাংলাদেশের বিমান বাহিনীর একটি উচ্চাভিলাষী পরিকল্পনা ছিল। 90 দশকের দিকে বাংলাদেশ বিমান বাহিনী ছিল এই দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ বাহিনী। তার যে যুদ্ধ বিমানগুলো ছিল সেই সমমানের যুদ্ধ বিমান আশেপাশের অনেক দেশেরই ছিল না। কিন্তু এই মাত্র 20-30 বছরের ব্যবধানে বাংলাদেশ নতুন করে আর কোনো যুদ্ধ বিমান তেমনভাবে সংগ্রহ করতে পারেনি 8টি MiG-29 যুদ্ধ বিমান ছাড়া। সুতরাং বাংলাদেশের বিমান বাহিনী রয়ে গেছে সেই 90 দশকের দিকে। সরকার 2009 সাল বা 10 সালের পরে একটি পরিকল্পনা গ্রহণ করে, আর সেই পরিকল্পনার মধ্যে অন্যতম ছিল কমপক্ষে 16টি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফ্ট দ্রুততম সময়ের মধ্যে সংগ্রহ করা। আর সেই লক্ষ্যে এই টেন্ডারগুলো পরবর্তীতে দেওয়া হয়, যেখানে অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল রাশিয়ার ইউনাইটেড কর্পোরেশন এবং সুখোই গ্রুপ। কিন্তু পরবর্তীতে রাশিয়ার সাথে বা রাশিয়ার প্রতারণার কারণে বাংলাদেশ এই যুদ্ধ বিমানগুলো আর ক্রয় করতে পারেনি। বন্ধুরা, বাংলাদেশ এরপরে ইউরোপীয় যুদ্ধ বিমানের দিকে ঝুঁকে পড়ে, আর তখন বিশ্ব রাজনীতি বা ভূরাজনৈতিক পরিস্থিতি তেমন একটা বাংলাদেশের অনুকূলে ছিল না। কিন্তু অতি সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের কাছে তাদের স্টেট অব দি আর্ট যুদ্ধ বিমান বা সমরাস্ত্রগুলো বিক্রি করার জন্য দেন দরবার শুরু করে, আর এর অন্যতম কারণ হলো বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি। বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশের উপরে নজর পড়ে আমেরিকার মতো রাষ্ট্রের এবং ব্রিটেনের মতো রাষ্ট্রের। বন্ধুরা, ব্রিটেন তাদের Tranche 1 এবং Tranche 2 যে সকল যুদ্ধ বিমানগুলো ছিল, বিশেষ করে ইউরোফাইটার টাইফুন, সেগুলো বাংলাদেশকে অতি কম মূল্যে দেওয়ার জন্য প্রস্তাব করে। বাংলাদেশ সেটি প্রত্যাখ্যান করে, কারণ বাংলাদেশের যে চাহিদা সেটি হচ্ছে প্রায় পঞ্চম প্রজন্মের কাছাকাছি কোনো যুদ্ধ বিমান। তার মধ্যে উল্লেখযোগ্য হল ইউরোফাইটার টাইফুন Tranche 4 অথবা ডসল্ট রাফালে F-4, এর দুটি হচ্ছে সর্বশেষ আপডেটেড ভার্সন। বন্ধুরা, ভারত যে ডসল্ট রাফালে কিনেছে সেটি হচ্ছে ডসল্ট রাফালে F-3, আর বাংলাদেশেরগুলো হবে একেবারে আপডেটেড ভার্সন। বাংলাদেশ অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করার জন্য একেবারে চূড়ান্ত করে ফেলে রাশিয়া নির্মিত Mil-Mi-28 নাইট হান্টার। কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ এই ব্যাপারটিতে বা এই উদ্যোগে জল ঢেলে দেয়। আমেরিকা এখন রাশিয়ার কাছ থেকে বাংলাদেশ যদি কোনো কৌশলগত যুদ্ধ বিমান, যুদ্ধজাহাজ বা অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে যায়, সেক্ষেত্রে নিশ্চিত স্যাংশনের মুখোমুখি হতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই রাশিয়ার প্রতি বাংলাদেশের মোহভঙ্গ হয়। বন্ধুরা, এখন সামগ্রিকভাবে বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে 16টি থেকে 32টি সিঙ্গেল ইঞ্জিন এবং ডাবল ইঞ্জিন এবং তার সাথে থাকবে ম্যারিটাইম ক্যাপাবল স্ট্রাইক যুদ্ধ বিমান, এগুলো সংগ্রহ করে নিজের সার্বভৌম নিরাপত্তাকে সুসংহত করবে। কারণ আমাদের নৌবাহিনী এবং সেনাবাহিনীর সাথে মায়ানমারের নৌবাহিনী এবং সেনাবাহিনীর কোনো তুলনা চলবে না। এই দুটি ক্ষেত্রে আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে, আত্মতুষ্টিতে ভোগার কোনো মানেই নাই। বন্ধুরা, মায়ানমারের সাথে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, এমনভাবে আমাদের নৌবাহিনী এবং বিমান বাহিনী বা সেনাবাহিনীকে গড়ে তুলতে হবে। আর সেই লক্ষ্যে আমাদের বিমান বাহিনী যে পিছিয়ে রয়েছে, এখানে 3-4 বিলিয়ন ডলার খরচ করলে আমরা এক লাফে বা এক ধাপে মায়ানমারের চেয়ে 10-15 বছর সামনের দিকে এগিয়ে যাব। মাত্র বিমান বাহিনীর উন্নয়নই সর্বশেষ বক্তব্য নয়,
মায়ানমারের প্রতি আক্রমণ ঠেকানোর জন্য বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিতে হবে যেটি লং রেঞ্জ থেকে শর্ট রেঞ্জ এর মধ্যে যে কোনো ব্যালিস্টিক মিসাইল যুদ্ধবিমান ক্রুজ মিসাইলকে সে বাধা দিতে সক্ষম হয়। তাহলে বাংলাদেশ স্মুথলি মায়ানমারের কলিজায় আঘাত করে আবার ফিরিয়ে আসতে পারবে। এর পরিবর্তে মায়ানমারের প্রতি আক্রমণগুলোকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সুতরাং হালকাভাবে দেখার কোনো মানে নাই। মায়ানমারকে এফোর ওফোর করে দেওয়ার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নাই। আমাদের সেনাবাহিনী এবং আমাদের নৌবাহিনী বর্তমান যে অবস্থায় রয়েছে তার উন্নয়নের গতিধারা যদি একইভাবে রাখা হয় এবং তার সাথে আমাদের বিমান বাহিনীকে যুগোপযোগী করে কমপক্ষে 16টি মাল্টিরল কম্ব্যাট এয়ারক্রাফট এবং আরও 16টি বা 8টি ম্যারিটাইম ক্যাপাবল স্ট্রাইক যুদ্ধবিমান বা কয়েকটি ইন্টারসেপ্টর যুদ্ধবিমান বিমানবাহিনীর অপারেশন মায়ানমারের অভ্যন্তরে ফুলফিল করার জন্য, অর্থাৎ মায়ানমারের যুদ্ধবিমান থেকে শুরু করে তাদের ঘাঁটিগুলোকে ডিটেক্ট করে একেবারে যথাযথ স্থানে আঘাত করার জন্য বাংলাদেশের অ্যাওয়াক্স যুদ্ধবিমানের প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আর্লি ওয়ার্নিং এই সকল যুদ্ধবিমানগুলো মূলত মায়ানমারের অভ্যন্তরে কোথায় কোথায় মায়ানমার সামরিক বাহিনী, মায়ানমার বিমান বাহিনী এবং মায়ানমার আধাসামরিক বাহিনীর ঘাঁটি রয়েছে সেগুলোকে খুঁজে বের করবে, যার সাহায্যে আমাদের আর্টিলারি সেকশন, বিমান বাহিনী এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য যে বাহিনীটি থাকবে তারা পিন পয়েন্ট অ্যাকুরেসিতে একেবারে মায়ানমারের যে সকল অবস্থান, বিশেষ করে সামরিক অবস্থান রয়েছে সেগুলোকে ডিস্ট্রয় করে দিতে পারবে। সামরিক অবস্থানগুলো ডিস্ট্রয় করে দেওয়ার মাধ্যমে দুইটি কাজ হয়। এক হচ্ছে তার প্রতি আক্রমণের সক্ষমতা কমে যায়, আর এক হচ্ছে তার বাধা দেওয়ার সক্ষমতা কমে যায়। যুদ্ধক্ষেত্রে যদি প্রতি আক্রমণ এবং ডিফেন্স দুইটির একটিও কাজ না করে তাহলে আপনার পরাজয় আপনি লিখে রাখতে পারেন। তাই মায়ানমারকে পরাজিত করতে হলে এবং স্পষ্ট ব্যবধানে পরাজিত করতে হলে আমাদের নৌ এবং সেনাবাহিনীর সাথে আমাদের বিমান বাহিনীর প্রভূত উন্নত করার দরকার নাই। মোটামুটি আমাদের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাটি বাস্তবায়ন করলে এবং ফোর্সেস গোল 2030 বাস্তবায়িত হলে মায়ানমার একেবারে আমাদের সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই রাখবে না। এবং এক্ষেত্রে আমরা খুব হেসে খেলে আমাদের একটি অংশ শক্তি নিয়ে বা একটি অংশের সামরিক শক্তি নিয়ে মায়ানমারকে অ্যাটাক করে আমরা ইচ্ছা করলে রাখাইন দখল দিতে পারবো। আর অন্যদিকে আমরা যদি মনে করি যে 7 থেকে 14 দিনের একটি সামরিক অভিযানের মাধ্যমে মায়ানমারের সামরিক বাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে হবে, ঠিক ইউক্রেনের মেরুদণ্ড যেভাবে রাশিয়া ভেঙে দিয়েছে সেটিও করতে পারবে বাংলাদেশ সামরিক বাহিনী। কারণ এই মুহূর্তে আবারও বলছি, আমাদের সেনাবাহিনী এবং আমাদের নৌবাহিনীকে বাধা দেওয়ার মতো সক্ষমতা মায়ানমার সামরিক বাহিনীর নেই। শুধু আমরা যেখানে পিছিয়ে রয়েছি সেটিকে একটু রিপেয়ার করলে মায়ানমারকে হেসে খেলে পরাজিত করা যাবে। সুতরাং এটি হলো মায়ানমারকে পরাজিত করার প্রধান টোটকা। আমাদের সামরিক বাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের অগাধ আস্থা রয়েছে এবং তাদের সক্ষমতার প্রতি আমাদের যে বিশ্বাস, তার সাথে জনগণের যে শক্তি, এগুলো একত্রিত হলে শুধুমাত্র সেনাবাহিনীর সামনেই ওরা বেশি দিন টিকতে পারবে না। বিদ্রোহী সংগঠনগুলোই ওদের উড়িয়ে দিচ্ছে। আর তো পেশাদার সেনাবাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, যে বাহিনীটি বিশ্বের শ্রেষ্ঠ পদাতিক বাহিনীগুলোর মধ্যে একটি, তার সামনে যুদ্ধ করে ওরা দখল করবে আমাদের অঞ্চল। বন্ধুরা, দখল তো দূরে থাক, ওরা ওই অঞ্চলগুলোই ধরে রাখতে পারবে না যদি বাংলাদেশ ইচ্ছা করে। বাংলাদেশের যুদ্ধ করা লাগবে না, শুধু সেখানে যে আরাকান এবং অন্যান্য গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে যদি সহায়তা করে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর অবশ্যই এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের সমর্থন করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর দেশে এবং বিদেশে যে সকল ভাই এবং বোনেরা নিয়মিত আমাদেরকে দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন।